সুন্দর একটি প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, হয়তো আমাদের অনেকের মা বাবা বেঁচে নাই, যাদের মা বাবা বেঁচে নাই যতক্ষণ জীবিত ছিলেন তখন হয়তো করেছি, অথবা হয়তো ঠিক মতো ভালো ব্যবহার করতেও পারিনি, কিন্তু এখন তারা বেঁচে নাই, কি করব। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন চারটি বিষয় যদি মা বাবার জন্য করা যায় তাহলে মা বাবা বেঁচে নাই, তাদের পক্ষে আমাদের দায়িত্ব অধিকার আদায় হবে। কয়টি কাজ? মিনিমাম চারটি। এক নম্বর, মা আর বাবার পক্ষে উপার্জিত হালাল সম্পদ থেকে দান করা। কি করা? এটা ব্যাপারটা এমন না হাজার টাকা হতে হবে, কোটি টাকা হতে হবে, না, এক টাকা, পাঁচ টাকা, দশ টাকা, বিশ টাকা, হালাল উপার্জন থেকে। বেঁচে নাই মা বাবা, তাদের জন্যে দান করলাম। কারণ দানটা এক নম্বর এই জন্যে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান এক থেকে দশ হয়ে সাতশো, এক, দশ অথবা সাতশো, কিন্তু দান মিনিমাম শুরুই হয় সাতশো থেকে। দানের প্রতিদান শুরুই হয় সাতশো থেকে। ম্যাক্সিমাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানি না। তাই যাদের মা বাবা বেঁচে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, যদি কেউ চায় তার মা বাবা মরে গিয়েছেন, কবরে হয়তো মানবীয় দুর্বলতার কারণে কোনো আজাব হচ্ছে, যদি কেউ চায় তার মা বাবার কবরের আজাবটা এখনই বন্ধ করতে, নবীজি বলেছেন তাহলে ব্যক্তি যেন মা বাবার পক্ষে দান করে, সদকা করে, দান করে। দান আর সদকা করলে আল্লাহ তাআলা মুহূর্তে কবরের আজাবটা বন্ধ করে দেন। এর প্রতিদান মিনিমাম সাতশো থেকে শুরু হয়, ম্যাক্সিমাম কত আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এটাও জানা উচিত, আমি আপনি যিনি দান করলাম মা বাবার পক্ষে, যিনি দান করলাম তারও সওয়াব দেবেন কে? আল্লাহ কৃপণ। তাই নিজে যিনি দান করলেন দাতারও সওয়াব হবে, মা বাবার জন্য নিয়ত করল মা বাবার অ্যাকাউন্টেও যাবে। এটা হলো এক নাম্বার নবীজি বললেন। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবা বেঁচে নাই তাদের পক্ষে উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা করো। উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষক, যেমন মনে করুন আপনার এলাকায় কোনো বাচ্চা ভালো ছাত্র গ্রামের, কিন্তু হয়তো স্কুলের ড্রেসটা বানানোর পয়সা তার বাবার নাই, অথবা ভালো একটা গ্রামার বই কিনবে, ভালো একটা বই কিনবে, অনেক বই তার পাঠ্য, বাবা হয়তো কেবল বোর্ড বইগুলো পেয়েছে বাচ্চা পড়ে, কিন্তু সহায়ক কিছু দিতে পারে না। আপনি সে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা যেই হোক, নবীজি বলেছেন উপকারী জ্ঞান, উপকার, মাদ্রাসাই হতে হবে না। এখানে আবার আমরা খণ্ডিত করে ফেলি, আমরা মনে করি ইসলামী জ্ঞানের দান করলেই হবে, না, নবীজি বলেছেন উপকারী জ্ঞান, যে জ্ঞানে উপকার হয়, এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতায় যদি দান করেন তাহলে দাতা যিনি তিনিও পাবেন, যার পক্ষে করলেন তিনিও। এই পৃষ্ঠপোষকতাটা, উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতাটা আর্থিক ব্যবস্থাপনায় হতে পারে, অথবা আপনি একটা জিনিস জানেন, শিক্ষক, আপনি শিক্ষকতা করছেন, ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন, আপনি নিয়ত করলেন আল্লাহ আমি আমার স্কুলে, আমার কলেজের, বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের যে পাঠ দান করি, এভাবে যে উপকারী জ্ঞানের চর্চা করাচ্ছি, আমার মা বাবার পক্ষে তুমি দিও। আপনার চাকরিও হচ্ছে, ক্লাসও হচ্ছে, অন এডিশন কে পাচ্ছে? কারণ উপকারী জ্ঞানের পৃষ্ঠপোষকতা যেভাবেই হোক না কেন পাবে যারা মরে গেছে তারা, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিন নাম্বার হলো, নবীজি বলেছেন
সন্তান দোয়া করবে মা বাবার জন্য, তবে একটা শর্ত আছে, সন্তান দোয়া করবে আগে নিজে ভালো হয়। আজকে আমাদের সমাজে বাস্তবতা হলো ঘুষকুর, সুদকুর অথবা আরো 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 দুষ্ট, চরিত্রহীন, পাপী, পাপিষ্ট, চান্দাবাজি করে, তারপরে আরো আরো হয়তো নেশা করে, সে দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, কাম হবে না। নবীজি বলেছেন আওয়ালাদুন সালেহ ইয়াদউউলা, সন্তান আগে হবে ভালো, নিজে ভালো তারপরে দোয়া করবে, নিজে পাপ ছেড়ে দেবে, অন্যায় ছেড়ে দেবে, দুষ্টামি ছেড়ে দেবে, অশ্লীলতা ছেড়ে দেবে, বেহায়াপনা ছেড়ে দেবে এবং বলবে আল্লাহর শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা হলো তিনটা। চতুর্থ হলো মা বাবা বেঁচে নাই, মা বাবার বন্ধু বান্ধব, মায়ের বোন, বাবার ভাই। নবীজি বললেন দেখেন কিভাবে সুন্দর পরিবেশ, সুন্দর পরিবার, পারিবারিক চেইন কিভাবে সওয়াব দেয়। নবীজি বললেন বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, মায়ের বান্ধবী, মায়ের বোন বেঁচে আছে, ওই জীবিত মায়ের বান্ধবীকে উপহার দাও, জীবিত মায়ের বান্ধবীর কাছে যাও, কথা বলো, তাইলে সওয়াব পাবে মা। কন্যা সুবহানাল্লাহ, যদি ইসলামের শিক্ষাগুলো আমাদের সমাজে থাকতো তাহলে সমাজটা তো সোনালী সমাজ হয়ে যেত, কারণ নবীজি অন্ধকার যুগকে সোনালী সমাজে পাল্টে দিয়েছিলেন। আর নবীজি যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এর নাম সোনার মদিনা, সোনার সমাজ। কিসের সমাজ? সোনার মানুষ দিয়ে হবে। আর সোনার মানুষ মানে মা বাবা বেঁচে নাই, হ্যাঁ বাবার বন্ধু বেঁচে আছে, বাবার ভাই বেঁচে আছে, বাবার আত্মীয়রা বেঁচে আছে, তাদের কাছে আমি যাব, তাইলে বাবা মা কবরে শুয়েও পাবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নবীজির শিখানো এই মিনিমাম চারটি কাজ যাদের মা বাবা বেঁচে নাই তারা যদি করি তাহলে মা আর বাবা কবরে শুয়ে শুয়ে পাবে, আর অবশ্যই আল্লাহর জান্নাত তাদেরকে আল্লাহ উপহার দেবেন। আর যে সন্তান মা বাবার জন্য বেঁচে নাই এই চারটি কাজ করে, জেনে রাখা উচিত তার সন্তানও তার জন্য এটা করবে, কারণ দুনিয়াটা ধার উত্তারের জায়গা।